নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীর দ্বারা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থীর পোস্টার, ব্যানার ও নির্বাচনী অফিস ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11টায় জেলা প্রেস ক্লাবে মিলনায়তনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ ও মেম্বার প্রার্থী ইয়াসিন আলী সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।